হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল মুরালি শেটিয়ার ব্লগ। আমি শ্রাবণ এসে গেছি আপনাদের কাছে আবার একটি নতুন ব্লগ নিয়ে। তো আমরা পুজোতে ঠাকুর দেখতে বেরিয়েছি আজ আপনার সপ্তমী। তো আমরা আজকে দেবরা আর বাড়িতেও এই দুটো জায়গাতে আমরা ঠাকুর আজকে দেখবো। আমরা তিনজন বেরিয়ে পড়েছি বাইক নিয়ে, তো খুব বৃষ্টি হচ্ছিলো তাই একটু দেরি করে বেরোলাম। এখন প্রায় 10টা বাজে, তো সাথে থাকুন আর পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা বাড়িতেও রেলগেট পেরিয়েছি, এটা রেলগেট পেরিয়ে এটার সামনেই হচ্ছে আমাদের প্যান্ডেল। তো এখন আমরা বাইকে যাচ্ছি, তো যেতে যেতে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর সময় পুরো ঢুকে আপনাদেরকে ডিটেলস দেখাবো। দেখুন দোকান রাস্তায় বসেছে, এটা হচ্ছে আপনার রক গেটের প্যান্ডেল। এবার বাইকে যেতে যেতে আপনাদেরকে আমি এটা দেখিয়ে দিচ্ছি আর সময়গুলো ঢুকে আসবো। এই দেখুন এটা হচ্ছে দেবরা যেতে তার আগের প্যান্ডেলটা। এখন এগুলোতে কিছু ঢুকবো না, আমরা এখান থেকে সোজা বেরিয়ে যাব। তো আগে ওই দেবরার হাই রোডের সামনে প্যান্ডেলটা দেখে আসবো, তারপরে এগুলো। এই দেখুন ফার্স্টে এটা পেট্রোল পাম্পের সামনের প্যান্ডেল। আমরা ফার্স্টে পেট্রোল পাম্পে যাব, কারণ তেল হচ্ছে কম আছে, তো তার জন্য ফার্স্টে তেলটা ভরে নেবো। তেল ভরে নেওয়ার পরে প্যান্ডেল দেখবো। তো আমরা পেট্রোল পাম্পে চলে এসেছি, আবার তেল ভরে নেবো। তেল ভরা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। এই দেখুন এটা হচ্ছে দেবরা হাই রোডের সামনে এই প্যান্ডেলটা। এই প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর হয়েছে, সামনেটা ময়ূর করেছে। বাইর থেকে ফার্স্টে আপনাদের আমি প্যান্ডেলটা দেখিয়ে দিই, তারপরে ভেতরে যাব। এত রাত হয়েছে বেরিয়েছি, তার তবুও কিন্তু লোকজন আছে, কারণ বৃষ্টির জন্য কেউ তো বেরোতে পারেনি সন্ধ্যেবেলা, সবাই রাতেই বেরিয়েছে। এ দেখুন আমার হাজব্যান্ড আর আমার মেয়ে, ওরা ওখানে প্যান্ডেলের কাছে চলে গেছে, আমি ভিডিও করতে করতে যাচ্ছি। তো এবার আমরা ভেতরে চলে এসেছি, এই দেখুন ভেতরেও কিন্তু লোক আছে। তো এবার ভেতরটা ঘুরে দেখে নেব। ভেতরের প্রতিমাটা খুব সুন্দর হয়েছে, এই দেখুন ঝাড়বাতিটা, ঝাড়বাতিটাও কিন্তু খুব সুন্দর লাগছে। এখানে প্যান্ডেলও ভালো হয়েছে আর ভেতরের কারুকার্য খুব সুন্দর হয়েছে, প্রতিমাটাও খুব সুন্দর হয়েছে। আমার মেয়ে শুধু ফটো তোলায় ব্যস্ত, শুধু ফটো তুলছে, তার পাপার ফটো তুলছে, ঠাকুরের ফটো তুলছে। তো এখানে ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেছে, তো এবার এখান থেকে আমরা বেরিয়ে যাব। বাকি আরও বাকি আছে, ওগুলো তো দেখতে হবে। তো আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। এই দেখুন রাস্তার সাইডে কত দোকান বসে, স্টেশনারি দোকান। এই দেখুন এটা পেতলের দোকান, মানে পেতলের আংটি আংটি সব কিছু পাওয়া যায় এখানে। টেডি রয়েছে আর কসমেটিক্সও রয়েছে। সাইডে এইসব স্টেশনারি দোকান আর খাবার দোকান রয়েছে। এটা একদম দেবরা হাই রোডের সামনে ফার্স্ট প্যান্ডেল দেখলাম। তো এবার আমাদের এখানে কমপ্লিট হয়ে গেছে, তো এবার আমরা সোজা বেরিয়ে যাব। এটা আপনার দেবরা থেকে মারাতোলা যেতে রাস্তাতে এই প্যান্ডেলটা। এখানে প্যান্ডেলটাও নাকি খুব সুন্দর হয়েছে, তো শুনেছি, এখনও দেখিনি, তো চলুন দেখিনি।
পুরো রাস্তাটা লাইটিং করেছে। এই দেখুন, ফার্স্টে দেখুন প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দরই হয়েছে এখানে। তো আমরা দেখে নেব প্যান্ডেলটা এখানে কেমন হয়েছে। এখানে প্রতিমাটাও খুব সুন্দর হয়েছে, এই দেখুন। এই দেখুন এখানে করোনা পরিস্থিতিতে যে হয়েছিল সেটা এখানে তুলে ধরেছে। এই যে করোনা শিবিরে যে ডাক্তারবাবু যে চেক করছেন, ঠিক আছে। আর এখানে রয়েছে দেখুন করোনাকালে দান কেন্দ্র, করোনার সময় যে দান হয়েছিল চাল ডাল আলু সেটাও এখানে দেখাচ্ছে। আর এখানে দেখুন করোনাকালে কর্মহীন মানুষ তাই হাতে ভিক্ষার ঝুলি, মানে করোনা পরিস্থিতি মানুষের কী হাল হয়েছিল সেটা এখন টোটাল তুলে ধরেছে। করোনা পরিস্থিতি কী কী সমস্যার সম্মুখীন হতে হয়েছিল সাধারণ মানুষকে। এখানে করোনার ভ্যাকসিন কেন্দ্র, মানে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। তো করোনা পরিস্থিতিতে যা সিচুয়েশান তৈরি হয়েছিল সেটা এখানে টোটালি তুলে ধরা হয়েছে। তো এবার বাইরে থেকে আপনাদেরকে সব দেখিয়ে দিলাম, তো এবার ভেতরে দেখাবো আপনাদেরকে আর কি কি রয়েছে। এই দেখুন এখানে এগুলো যে দেখছেন, এই যে এগুলো সব বোতল দিয়ে করেছে, কেটে ডিজাইনটা খুব সুন্দর করেছে বোতল দিয়ে। বোতলগুলোকে বিভিন্ন সাইজে কেটে কালারিং করে ডিজাইনটা করেছে, বোঝা যাবে না যে এগুলো বোতল কেটে করেছে বলে। দেবরা সব থেকে মানে বড় প্যান্ডেল বা সব থেকে ভালো প্যান্ডেল এটাই এখন পর্যন্ত। দেখুন আমি আপনাদের ভালো করে দেখাচ্ছি একটা একটা জিনিস ফুটিয়ে। এবার আপনাদেরকে প্রতিমাটা দেখিয়ে দিই। এই দেখুন গেটের মধ্যে প্রতিমাটা রয়েছে, সামনে গেট রয়েছে। প্রতিমাটাও সুন্দর হয়েছে এখানে। এখানেও কিন্তু খুব ভিড় রয়েছে। আমি আপনাদের খুঁটিনাটি সব কিছু ঘুরে ফিরে দেখাচ্ছি, দেখুন ভালো করে। দেখুন আমার মেয়ে আর হাজবেন্ড দুজন দুজনের ফটো তোলাতে ব্যস্ত। এই দেখুন এখানে মনে হচ্ছে যেন পালকিতে করে মাকে নিয়ে যাচ্ছে। এরকম দুদিকে, এদিকে দুজন ওইদিকে দুজন, যেন পালকিতে করে মাকে নিয়ে যাচ্ছে, সেরকম শ্রেণীটা তুলে ধরেছে এখানে। এই দেখুন করোনাকালে যে স্যানিটাইজার দেওয়া হতো, স্প্রে করা হতো, এটা সেটা এখানে দেখানো হয়েছে। Thank you.
আমাদের এখানে দেখা কমপ্লিট হয়ে গেছে, তো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। আমার মেয়ে খিদে পেয়েছে, তো আমার মেয়ে একটু খাবে, তো এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। এই দেখুন আমার মেয়ে আর আমার হাজবেন্ড, ওরা এখন এগরোল খাচ্ছে। তো এত রাতে সেরকম কিছু পাওয়া গেল না, তো ওরা দুজনে মিলে এগরোল খাচ্ছে, আমি খাবো না, কারণ আমার বার রয়েছে, তো আজকে নিরামিষ আমার, তাই আমি কিছু খাবো না, তাই ওরা দুজনে খাচ্ছে। পাপা আর মেয়েদের কম্পিটিশন হচ্ছে, আমার মেয়ে হেরে গেছে, আইসক্রিম খাওয়াটা পাপা জিতে গেছে, কারণ ওর পাপার খাওয়া কমপ্লিট, আর মেয়ে এখনো খাচ্ছে, এখনো খাওয়া শেষ হয়নি, নিচেই চলেছে। পাপার খাওয়া কমপ্লিট হয়ে গাড়িতে চলে গেল, গাড়ি স্টার্ট দিবে বলে, কিন্তু আমার মেয়ে এখনো খেতেই আছে। ডেবড়াতে ঢোকার আগে যে প্যান্ডেলটা আপনাদের যাওয়ার সময় দেখিয়েছিলাম, দেখুন সেটা। এবার আমরা ভেতরে ঢুকে আপনাদের সব দেখাবো। এখন বাইরে থেকে কিন্তু খুব সুন্দর লেগেছে, প্যান্ডেলটা খুব ভালোই হয়েছে। ফোয়ারার মতো পড়েছে, আর মি আমার হাজবেন্ড আমার জন্য ওয়েট করছে, আমি গেলেই ভেতরে যাবে। আর ভেতরে চলে যাচ্ছি, দেখুন ভেতরে কিন্তু কারুকার্য খুব সুন্দর করেছে, এই দেখুন। পুরো ভেতরটা কিন্তু ঠাকুরের মূর্তি করেছে, দুর্গা শিব ব্রহ্মা সব ঠাকুরের মূর্তি করেছে প্যান্ডেলের সাইডগুলোতে। এই দেখো ভেতরের প্রতিমাটাও সুন্দর হয়েছে। বাইর থেকে যতটা ভালো লাগছে, ভেতর থেকেও খুব ভালো লাগছে। পুরো ভেতরটা ঠাকুরের মূর্তি দিয়ে সাজানো।
এখানে দেখা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা বালিচকের প্যান্ডেলে যাব। এই দেখুন, যেটা আপনাদেরকে যাওয়ার সময় দেখিয়েছিলাম রাস্তায় যেতে যেতে, এখন এটার ভেতরে ঢুকবো আমরা। এই দেখুন ভেতরে লাইটিংটা পড়েছে পুরো ছাতা দিয়ে, খুব সুন্দর লাগছে লাইটিংগুলো দেখতে। এই দেখুন পুরোটা ভেতরটা শুধু ছাতা, মনে হয় যেন ছাতাগুলো লাগানো রয়েছে। এখানে ভেতরের লাইটিংটা খুব সুন্দর করেছে, বাইরে থেকে প্যান্ডেলটা যতটা না ভালো লেগেছে কিন্তু ভেতরের যে লাইটিংটা করেছে এটা কিন্তু খুব সুন্দর লাগছে। আমার তো লাইটিংটা খুব ভালো লেগেছে। আপনাদের লাইটিংটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এখানে প্রতিমাটাও খুব সুন্দর হয়েছে। আর এটার ভেতরে আপনার এখানে মেলা বসে, তো আমরা তো অনেকটা রাতেই এসেছি তাই সব দোকানপাট বন্ধ হয়ে গেছে অলরেডি। তো এবার এখান থেকে আমরা বেরিয়ে যাব। এখানে দেখা কমপ্লিট হয়ে গেছে। এবার দেখুন আমরা চলে এসেছি বিডিও অফিসের সামনের প্যান্ডেল, এটা বালিচক বিডিও অফিসের সামনেই প্যান্ডেলটা। তো এবার আমরা ভেতরে চলে যাব। এখানেও ভেতরে খুব সুন্দর করেছে আর প্রতিমাটা তো খুব সুন্দর হয়েছে। এখানে প্রতিমাটা সত্যি অপূর্ব হয়েছে। তো আবার আমরা এখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি দেখুন বালিচক প্রাইমারি স্কুল, প্রাইমারি স্কুলের মাঠেই প্যান্ডেলটা হয়। এই দেখুন পুরো মাঠটা কাদা হয়ে গেছে বৃষ্টির জন্য, তাই দেখে শুনে যেতে হবে। ফার্স্টে আমার মেয়ে যাচ্ছে, আমরা পেছন পেছন যাচ্ছি, পুরো ফাঁকাই আছে, বেশি লোকজন নেই। এখানেও ভেতরটা খুব সুন্দর হয়েছে। দেখুন প্রতিমাটাও খুব সুন্দর হয়েছে, এটা কামাখ্যা দুর্গা মা। এখানে প্রত্যেক বছর ওই কামাখ্যা দুর্গা প্রতিমা হয়ে থাকে। তো আমাদের এখানে দেখা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে চলে যাব স্টেশনের সামনে, বালিচক স্টেশন। এই দেখুন এটা বালিচক স্টেশনের সামনে প্যান্ডেল। তো এটা আমাদের লাস্ট প্যান্ডেল দেখা, এটা কমপ্লিট হয়ে গেলে এবার আমরা বাড়ি ফিরে যাব। অলরেডি রাত হয়েছে তো আর কোথাও যাব না, এখান থেকে সোজা বাড়ি যাব। তো চলুন ভেতরটা দেখে নেওয়া যাক। আমার মেয়ে আর আমার হাজবেন্ড আগে যাচ্ছে।
এখানে লাইটিংও খুব সুন্দর করেছে, আর ভেতরে প্রতিমাটাও খুব সুন্দর হয়েছে। তো চলুন দেখে নিই। প্রতিমাটা সত্যি খুব সুন্দর হয়েছে। যতটা শুনেছিলাম দেখারও খুব ভালো লাগলো। প্রতিমাটা অসাধারণ হয়েছে। আমার পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এখন এই পর্যন্ত, আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটি ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন ও সুস্থ থাকুন।